আসসালামু আলাইকুম, দেখছেন বাংলা ডিসকাস, সঙ্গে আছি মনির উদ্দারেক। কথায় বলে ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে পর বাপরে তালই ডাকে। ঠিক একই অবস্থা ঘটেছে পুতিনের বেলায়। পুতিনের ঠেলায় পড়ে ইউরোপীয় ইউনিয়ন বাপ ডাকতে তালই ডাকতে কিন্তু বাধ্য হয়েছে। পুতিনকে ঠেলায় ফেলানোর চেষ্টা করেছিল ইউরোপীয় ইউনিয়ন। তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে পুতিনের কাছ থেকে গ্যাস কেনার ক্ষেত্রে গ্যাসের দাম আমরা নির্ধারণ করে দেব, যদি সেই দামে পুতিন আমাদের কাছে বিক্রি করলে তো করলো, নাহলে তার কাছ থেকে আমরা গ্যাস নিব না। এই ঠেলায় কেন ফেলতে চেয়েছিল? কারণ এই তেল গ্যাস বিক্রি করে যে উপার্জন হয়, সেই উপার্জন দিয়ে কিন্তু রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, সেই সামরিক খাতে বড় একটি খরচ তিনি করে থাকেন। সেটাকে ব্যাহত করার জন্য যখন এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন নিল, পুতিন সেটার পাল্টা একটা হুঁশিয়ারি দিল যে যারা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত দামে আমার কাছ থেকে গ্যাস নিবে অথবা নিবে না, এই সিদ্ধান্তের সঙ্গে যারা ঐক্যমত হবে তাদের কাছ থেকে একেবারেই তেল গ্যাস সব ধরনের বাণিজ্যিক চুক্তি বাতিল, গ্যাস কোনোভাবেই দেওয়া হবে না। এখন এই ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত যারা আছে, সামনে হচ্ছে শীতকাল, সেসব দেশে প্রচুর গ্যাস প্রয়োজন হয় জ্বালানির জন্য, কারণ সেখানে অনেক বেশি ঠান্ডা পড়ে শীতকালে এবং একদম বেঁচে থাকার মতো না, মানুষ একদম বরফে শেষ হয়ে যাবে এরকম অবস্থা। তো সেক্ষেত্রে পুতিনের বিরুদ্ধে এই যে ইউরোপীয় ইউনিয়নের যে সিদ্ধান্ত, সেটি যদি একমত হয় এবং তারা যদি সেই পুতিন যে আবার ঘোষণা দিয়েছে সেটার কবলে পড়ে, তাহলে সে দেশের মানুষের আর রক্ষা নেই, গ্যাস একেবারে বন্ধ হয়ে যাবে। কারণ তারা বিভিন্ন দেশ থেকে গ্যাস পায়, তবে সেটা একেবারে অপর্যাপ্ত, মানে বড় অংশটা তারা পুতিনের কাছ থেকেই নিয়ে থাকে। এ বিষয়ে গণমাধ্যম যেটা বলছে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান গ্যাস কেনার জন্য মূল্যসীমা নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে। ব্লকের জ্বালানি মন্ত্রীরা শুক্রবার ব্রাসেলসে বৈঠক করেন, সেখানে প্রস্তাবটি খুব একটা সমর্থন না পাওয়ায় তারা পরিকল্পনাটি বাতিল করে দেয়। মূল্যসীমা নির্ধারণ করা হলে মধ্য ও পূর্ব ইউরোপের সদস্য রাষ্ট্রগুলো যারা এখনও রাশিয়া থেকে গ্যাস পায়, তারা মস্কোর প্রতিশোধের আশঙ্কা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছিলেন, মূল্য নির্ধারণের সিদ্ধান্ত আরোপ করা হলে তিনি সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেবেন, তারপরেই এমন সিদ্ধান্ত নেওয়া থেকে পিছিয়ে আসে ইউরোপ। ইউরোপীয় জ্বালানি কমিশনার কাজি সিমসন বলেছেন, এই জাতীয় পদক্ষেপ ঝুঁকিপূর্ণ হবে। তিনি বলেন, এলএনজি আমদানিসহ সাধারণ মূল্য নির্ধারণ সরবরাহ চ্যালেঞ্জের নিরাপত্তা উপস্থাপন করতে পারে, কারণ এলএনজি বাজার একটি বিশ্বব্যাপী বাজার, আমরা তিনটি বৃহত্তম এলএনজি আমদানিকারী অঞ্চল বা দেশের মধ্যে নই এবং এলএনজি বাজারে খুব শক্তিশালী প্রতিযোগিতা রয়েছে, এবং এ মুহূর্তে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন আমরা বিকল্প সরবরাহকারীদের সঙ্গে রাশিয়ান জ্ঞান প্রতিস্থাপন করতে পারি। যাই হোক, মন্ত্রীরা কিছু বিদ্যুৎ উৎপাদকদের কাছ থেকে রাজস্ব ফিরিয়ে আনতে সম্মত হয়েছেন এবং তারা সেই অর্থ ভোক্তাদের বিলের জন্য ভর্তুকি দিতে ব্যবহার করবেন। ইউরোপের জ্বালানির দাম সাধারণত গ্যাস প্ল্যান্ট দ্বারা নির্ধারণ করা হয়। চলতি মাসের শেষের দিকে ইইউর জ্বালানি মন্ত্রীদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে নতুন কোনো পরিকল্পনার ঘোষণা করা হতে পারে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন পুতিনকে ঠেলা দিতে গিয়ে নিজেরা পুতিনের ধাক্কা খেয়ে এখন মরি মরি অবস্থা, যে ছেড়ে দে মা কাইন্দে বাঁচি, আমার ইউর কোনো জোট লাগবে না, পুতিনকে আমাদের ঠেকানো লাগবে না, পুতিনের কাছ থেকে গ্যাস নিয়ে আগের নিজের দেশের মানুষকে বাঁচাই।